أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والفجر وليال عشر والشفع والوتر والليل إذا يسر هل في ذلك قسم لذي حجر ألم تر كيف فعل ربك بعاد إرم ذات العماد التي لم يخلق مثلها في البلاد. وعليكم السلام ورحمة الله وبركاته. جيودا সম্মানিত ভাই জনাব বশির সৌদি আরব থেকে জানতে চেয়েছেন, যারা সালাত আদায় করে না তাদেরকে যদি সালাম দেওয়া না হয় তাহলে কি আমরা গুনাহগার হব? আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। জি সম্মানিত ভাই, সর্বপ্রথম আমাদেরকে বিষয়ে জানতে হবে যে বেনামাজি বলতে কি ধরনের বেনামাজি। যদি এরকম বেনামাজি হয় যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জেনে শুনে এক উক্ত নামাজ আদায় করে না, জামাতের সাথে তো দূরের কথা, একা একাও সে নামাজ আদায় করে না, এই ব্যক্তির ব্যাপারে ওলামায়ে মুহাক্কিকিনগণ একথা পরিষ্কার বলেছেন যে কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে যারা জামাতের সাথেও আদায় করে না এবং একা একাও বাড়িতেও নামাজ আদায় করে না, সেই ব্যক্তির ব্যাপারে পরিষ্কার বলেছেন যে সে ব্যক্তি কাফের। কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে যারা একেবারেই নামাজ আদায় করে না সে ব্যক্তি কাফের। তো যদি কাফের ঘোষণা দেওয়া হয় কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে, তাহলে এই ধরনের যদি মানুষ থাকে তাহলে তাকে প্রথমে সালাম দেওয়া যাবে না। যেহেতু আমরা এই কথা পরিষ্কার জানি, সহি মুসলিমের হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল লা তাবদাউল ইয়াহুদা ওয়ালান নাসারা বিসসালাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, আল্লাহর রাসূল আলাইহিস সালাতু ওয়াসালাম বলেছেন যে ইহুদি খ্রিস্টানদেরকে প্রথমে সালাম দিও না, ইলা আখিরুল হাদিস। হাদিসটি সহি মুসলিমের। অপর হাদিসে এসেছে সহি বুখারী সহি মুসলিমের হাদিস, وعن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سلم عليكم أهل الكتاب فقولوا وعليكم. أنس رضي الله عنه بونيت تني بولن جي الله رسول عليه الصلاة والسلام بولسن جي أهل الكتاب يهدو كريشتان را جديد تم در كي سلام ده تخن تم را جواب بولو وعليكم. تالي او حدث سي بوجه گلو جي كونو বা মুসলিম বা মুশরিক ইহুদি খ্রিস্টান যদি কোনো মুসলিম ব্যক্তিকে সালাম দেয় তার সালামের জবাবে পরিপূর্ণ সালামের জবাব দিতে নিষেধ করা হয়েছে। শুধু বলা হয়েছে যে এই ক্ষেত্রে ওয়া আলাইকুম বলবে। তাহলে বোঝা গেল যে কোরআন এবং সহি হাদিসের দৃষ্টিতে যারা নামাজ পড়ে না তাদেরকে কাফের বলা হয়েছে, তাই ওই শ্রেণীর মানুষকে সালাম দিতে পাহাল করবে না, প্রথমে সালাম দেবে না। এবং তারা যদি সালাম দেয় তাহলে সেই সালামের উত্তরে শুধু ওয়া আলাইকুম বলবে। তবে আমাদের উচিত যে তাদেরকে কোরআন এবং সহি হাদিসের আলোকে তাদেরকে নসিহত করা এবং নামাজ ত্যাগকারীর যে সতর্কবাণী রয়েছে তা তাদেরকে সতর্ক করা এবং মাঝে মধ্যে নসিহত করতেই থাকা, এটা আমাদের কর্তব্য এবং উচিত। আশা করি বুঝতে পেরেছেন। বাকি আল্লাহ আলম বিসওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।